ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল পর্যন্ত বৈধভাবে ভারতে থাকতে পারবেন তিনি, কিন্তু এরপরে কি করবেন শেখ হাসিনা বিষয়টি নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানায়নি ভারত। 22ই আগস্ট শেখ হাসিনা এবং তার আমলের মন্ত্রী এবং সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার। জানা গেছে কূটনৈতিক পাসপোর্ট শেখ হাসিনার ভারতে 45 দিন থাকতে পারার মেয়াদ পূর্ণ হচ্ছে আজ, ফলে এখন রাজনৈতিক এবং বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন। ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে 180টির বেশি মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় বলছে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই। তাহলে কিভাবে ভারতে থাকবেন শেখ হাসিনা? একাধিক মহলের যুক্তি, তিব্বতী ধর্মগুরু দালাই লামার মতোই সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে শেখ হাসিনাকে, তবে সবকিছু নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের উপরেই। বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেছেন কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা জানা নেই। এ নিয়ে ভারতের কাছেও জোর দিয়ে কিছু জানতে চায়নি ঢাকা। তবে জনমনে একটাই প্রশ্ন, কোথায় থাকবেন শেখ হাসিনা? ভারতই হবে তার আশ্রয়স্থল নাকি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন তিনি? বিষয়টির জন্য অপেক্ষা করা লাগতে পারে আজ রাত পর্যন্ত অথবা আগামীকাল পর্যন্ত।